তোমার রাতটা কেমন, মানে রাতটা কেমন বলতে বয়ফ্রেন্ডের সাথে ম্যাক্সিমাম কথা বলা হয় সেটা ইউজুয়ালি বলবা, কিন্তু থাকে না যে খুব স্পেশাল রাত গেছে, খুব মেমোরেবল, বাসরাত যেহেতু হয়নি ওটা তো বলা যাবে না, সো এর আগে কি স্পেশাল রাত বলতে আমরা যখন ফ্রেন্ডরা একসাথে নাইট আউট করি এটা থাকে, আবার যখন আমরা হয় কি কতদূর গেছো না বাসায়, ও বাসাতে আচ্ছা, হ্যাঁ এক ফ্রেন্ডের বাসায় বা আমার বাসায় সবাই যখন একসাথে থাকি সেটা প্রত্যেকটা রাতই মেমোরেবল। আর এই যে এখন শীত আসছে, এখন নভেম্বর মাস, ডিসেম্বরের দিকে প্রচুর পিকনিক থাকবে, সারা রাত জেগে জেগে আমরা রান্না বান্না করে খাবো এক একজনের ছাদে, এগুলো হয় এখন, হ্যাঁ হ্যাঁ আমাদের প্ল্যান আছে নেক্সট উইকেই যখন আমরা সব ফ্রেন্ডরা ফ্রি থাকবো আমরা আরেকটা সবাই রান্না বান্না করে খাবো, এরকম পিকনিকের অনেকগুলো প্ল্যান আছে, সেক্ষেত্রে আমার রাতগুলো ভালোই কাটে। আর হয় যে আমার ম্যাক্সিমাম কাজিনই দেশের বাইরে থাকে, তো সবাই যখন আমরা একসাথে হই তখন সারা রাত ঘোরাঘুরি হয়। আচ্ছা কিন্তু যে এখন তো ব্যস্ত হয়ে পড়ছো, সো তাদের অভিমানটা বাড়ছে না? না আমার ব্যস্ত, মেয়ের মেয়ের থাকলে তোমার তো বারবার কখন ব্যাক করব কখন আমার প্যাক আপ হবে ওয়েট করছিল। পর একটা ফ্রেন্ড পুরা পাগল হয়ে গেল যে আমি অপূর্ব ভাইয়ের সাথে একটা সেলফি তুলতে চাইতাম, বলছে এটা শুটিং এখানে আসা যাবে না প্লিজ না, তো এরকম থাকে অনেক রিকোয়েস্ট থাকে। আর কিউরিওসিটি তো আসলে মিডিয়া পিপল মিডিয়ার সব আর্টিস্টের সম্পর্কে, তোমার ক্লোজ ফ্রেন্ডদের ভিতরে কে মানে কার কার বেশি ফ্যান আর কি, কোন ছেলেটার কোন অভিনেতার প্রতি? পলাশ ভাইয়ের কথা সবাই জিজ্ঞাসা করে, নিশো ভাই, অপূর্ব ভাই, নিশো অপূর্ব ভিতরে নিশো ভাই, নিশো বাট ইদানিং দেখছি অপূর্ব ভাইয়ের ভয়েস বা অপূর্ব ভাইয়ের পার্সোনালিটি নিয়ে অনেকে কথা বলছে, মানে আমার ফ্রেন্ডদের ভিতরে। আচ্ছা বলেন না এই স্পিকার দিয়ে একটু কথা বল না? না এরকম বলে নাই, কারণ আসলে সবাই তো বুঝে, সবাই তো ব্যাপারটা বুঝে, কিন্তু থাকেন না মানে আমিও তো একটা সময় করতাম যে ওর উপর ক্রাশ, আমি যদি একদিন দেখা করতে পারতাম। না ধরো যারা তোমার ফ্রেন্ডরা তো মিডিয়া পিপল না, তো কিউরিওসিটি তো থাকাটা স্বাভাবিক। হ্যাঁ সো তোমার কোন নাটকটা সম্পর্কে কোন মানে ইয়ে সব কোন কেমিস্ট্রি তারা ওদের কাছে ভালো লাগে, তোমার ফ্রেন্ডদের একটু বিশ্লেষণটা একটু শুনতে চাই, মানে আমার সাথে কার? তোমার সাথে, আমার সাথে তো সবচেয়ে বেশি ফিডব্যাক শুনি পলাশ ভাই শামিম ভাইয়ের, মানে কারণ তাদের সাথেই সবচেয়ে বেশি আমার কাজগুলো করা হয়েছে। আর নিশো ভাইয়ের সাথে আমার সিংটা খুব ভালো হয়েছিল, কারণ হচ্ছে আমি বেসিক্যালি আমি চুপচাপ থাকতে পছন্দ করি, ফ্রেন্ডরা ছাড়া বাইরের কারোর সাথে অত বেশি কথা মানে ফ্রি না হলে সবাই মনে করে যে ও অনেক ভাব অনেক মুড, বাট ফ্রি হলে অনেক কথা বলি, সেক্ষেত্রে শুটিংয়ে গেলেও তো এরকম হয় যে অত ফ্রি না, বাট নিশো ভাইয়ের সাথে আমার সিংটা খুব ভালো হয়, তো ঝগড়ার একদম স্পন্টেনিয়াসভাবে একদম ঝগড়া করতে হবে এটা আমি একমাত্র নিশো ভাইয়ের সাথে খুব ভালো পারি। আচ্ছা আচ্ছা, যাক অনেকে প্রশ্ন করেছে, তার ভিতরে আমাদের সাংবাদিক কয়েকজন বন্ধু কলিগরা ফোন প্রশ্ন করতে বলেছে, মাহমুদ মানজুর আছে তার ভিতরে, আচ্ছা তোমার হাসিটা খুব সুন্দর, হাসতে হবে প্রচুর আজকে ভিডিওতে, থ্যাংক ইউ, আমি নরমালি এমনি অনেক হাসি। আচ্ছা এটা আসলে কখন বুঝেছো যে তোমার হাসিটা খুব দামি? তোমার বয়ফ্রেন্ড যেদিন বলছে? না না না, এত প্রশংসা করলে তো সে বয়ফ্রেন্ড থাকতো না আসলে, বলে অনেকেই বলে। আর কিছুদিন আগে ফ্যামিলি ক্রাইসিসে আমাদের শুট গেল, তখন হচ্ছে মিঠু মা বলছিল যে আমাদের সেটের মধ্যে খুব দামি কিছু হাসি আছে, তার মধ্যে ফারি আপু, রুন আপু আর আমার হাসি অনেক দামি, তখন বুঝলাম যে না আমার হাসি আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। দ্যাটস গুড। তোমার একটা গত বছরে মেবি একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে বলছিল তুমি পড়াশোনা নিয়ে খুব বিজি আসলে, হ্যাঁ তো ওই সব ঝামেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ, আপাতত এখন ফ্রি টাইম কাটছে। সো এখন একটা মানে ম্যাচিউরলি কাজ করার একটা সময় হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুমি ম্যাক্সিমাম কাজ কাট কার করেছো, অমিন না রাজের, গুণলে কোনটা বেশি হবে? রাজ ভাইয়ের কাজ করেছি ইকুয়ালি অমি ভাইয়ের, আসলে রাজ ভাইয়ের তো সিরিয়াল করছি এখনো, তো ভাইয়ার সাথে আমার ডিরেকশনে সবচেয়ে বেশি ডিরেকশন পেয়েছি আমি রাজ ভাইয়ের থেকে, তারপরে অমি ভাইয়া। কখন মনে হলো যে এই নাটকটা ক্লিক করেছে, এই বিষয়টা আসলে কখন মনে হয়? আমার খুব জানতে ইচ্ছা করে যে কাজটা ক্লিক করেছে মানে কোনটার ব্যাপারে, যে কোনো মানে তোমার প্রথম কোনটা মনে হলো যে এই কাজটা? অনেক সময় হয় কি স্টোরি শোনার পর মনে হয় যে না কাজটা হয়তো জমবে, কিন্তু পরে সব কিছু করার পরে মনে হয় যে নাও হতে পারে, কিন্তু অমি ভাইয়ার কাজ বা রাজ ভাইয়ার কাজ করার পর একটা কনফিডেন্ট থাকে যেটা থেকে আমি একটা ফিডব্যাক পাবো। যেমন আমি এমনও হয়েছে অমি ভাইয়া যখন ডেট নিয়েছে আমি কখনো স্টোরি শুনি নাই, কখনো কিছু শুনি নাই, আগের রাতে ফোন দিয়ে কস্টিউম কী কিনবো আমার ক্যারেক্টারটা কী, ব্লাইন্ড ট্রাস্ট। হ্যাঁ কারণ আমি জানি যে অমি ভাইয়ার কাজ, সে ক্যারেক্টার যে যেরকম যেরকম সিঙ্ক করবে ওইভাবেই ক্যারেক্টার দিবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক পলাশ আর তুমি একসাথে কোথাও শ্যুট করলে বা ই করলে, সেলফিটা নিশ্চয় মেয়ে হিসেবে তোমার সাথে বেশি তুলতে চায় নাকি? মানে পলাশ ভাইয়ের সাথে বেশি তুলতে চায়? সত্যি? হ্যাঁ, আমার নিজে কোনো অসহায় লাগে যে কোথায় আসলাম, আমাকে কেউ চিনেই না। তুমি ফর্সা সুন্দরী, এত দামি হাসি কিন্তু কালো চেহারা, এই অবস্থা, মানে এটাই তো তার মধ্যে ম্যাজিক আছে তাই? হ্যাঁ। তোমার মানে তখন কেমন লাগে বিষয়টা? ভালো লাগে, আর বললাম না মাঝে মাঝে অসহায় লাগে, আহারে আমার কোনো কেউ নাই, আমাকে কেউ দামি দিল না। যাক, তুমি প্রথম স্ক্রিনে এসছো কখন, এসব গল্প অনেক জায়গায় বলেছো, তারপর একটু জানতে চাই যে তুমি বলো যে ক্যামেরার সামনে নাকি তুমি খুব মানে স্পন্টেনিয়াস এবং কোনো ঝামেলা হয় না তোমার, সো কেন মানে তুমি আয়নার সামনে প্রচুর অভিনয় করতা? এক্স্যাক্টলি, নাকি ছেলেদের সাথে প্রচুর অভিনয় করে ফেলেছো? না, রিয়েল লাইফে অভিনয় করা হয় নাই, আমি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, হিপোক্রেট মানুষ পছন্দ করি না, লায়ার পছন্দ করি না। কোনো মেয়েকে এর বাইরে বলতে শুনলাম না, আমি বল না, এটা অ্যাকচুয়ালি তাই, আমি এটার জন্য হয় কি আমার অনেক মানে বেস্ট ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা দেখবো যে আমার ভালো লাগতেছে না, আমি মুখের উপর এটা বলে দিই। কাকে কে বলেছো? আমার বেস্ট ফ্রেন্ডকেই বলেছি, তারপরে আমার কাজিন, মানে না মিডিয়ায় কাউকে বলতে হয়েছে এমন সিচুয়েশন এসেছে? মিডিয়া, হ্যাঁ, একজন ডিরেক্টরের সাথে কিছুদিন আগে আমার প্রবলেম হয়েছিল, তখন স্ট্রেইট ফরওয়ার্ড বলে দিয়েছি যে আপনার কাজ উল্টাপাল্টা কিছু বলছে? উল্টাপাল্টা কিছু বলেনি, আমার এরকম ছিল যে আমাকে স্টোরি একটা বলেছে, আর সে আমি যখন স্ক্রিপ্ট চেয়েছিলাম সে বলেছে যে আমরা আসলে ইম্প্রোভাইজার কাজ করি, বেসিক্যালি যেটা হয় আমি যাদের সাথে কাজ করেছি বেশি তাদের সাথে আসলে স্ক্রিপ্ট বেস তারা কাজ করে না, শুধু লাইন আপ সেট করা থাকে, তারপরে হচ্ছে ওখানে যে সবগুলো সিকোয়েন্স বলে দেয়, তারপরে আমরা নিজেদের মতো করে অ্যাক্টিং করি। তো সে আমাকে এরকম বললো যে আমি ইম্প্রোভাইজার কাজ করি, আর বিভিন্ন থাকে না মিউচুয়াল, সেটা দেখে আমি ট্রাস্ট করে আছে ঠিক আছে, সে আমার আগের থেকে ডেট নিল। এরপরে আমি আমার কাছে মনে হলো যে স্ক্রিপ্ট না, এরকম নতুন কাজ করছি, তাকে কখনো আমি চিনি না, তারপর আমি স্ক্রিপ্ট চেয়েছি, তারপরে তার ডেট নিয়েও কিছু আগা পিছা ছিল, আমি কম্প্রোমাইজ করে কাজ করতে যেয়ে দেখি স্ক্রিপ্ট পুরো চেঞ্জ। হ্যাঁ, আমার যেটা ক্যারেক্টার ছিল পুরো অপোজিট একটা ক্যারেক্টার, পর আমি ওখানে স্ক্রিপ্ট না করে সুন্দর মতো কাজটা করে দিয়ে চলে এসেছি, যে যাই হোক আমি যেহেতু নতুন এই ইন্ডাস্ট্রিতে, আমি কোনো রেপুটেশন হার্ম করতে চাই না, জাস্ট মাইন্ড সেট করে নিয়েছি আমি নেক্সট টাইম কখনোই তার সাথে কাজ করব না। এরপরে হলেও সে আমাকে আবার টেক্সট, সে আমাকে নিয়ে দেখে স্ট্যাটাস দিল, আমি আসলে তার নাম বলতে চাইছি না, সে হচ্ছে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল, সারিকা স্যার। হ্যাঁ, নেগেটিভ স্ট্যাটাস না, সুন্দর একটা স্ট্যাটাস দিল, বিকজ আর সে আমাকে রেমুনারেশন অনেক কম দিয়েছে, মানে আমি যেটা মানে কমিটমেন্টের বাইরে, একদমই কমিটমেন্টের বাইরে, আমি তাও কিছু বলিনি যে ওই যে বললাম মাইন্ড সেট করে নিয়েছি তার সাথে আমি কখনই কাজ করব না। তো তারপরে সে করলো যে যেটা করলো, আমাকে বললো যে হচ্ছে আমার ওই কিছু সিন বাকি আছে আমি করতে চাই। আমি বলছি ভাই আপনি যে ক্যারেক্টারটা আমাকে দিয়েছেন আমি সেটা পছন্দ করি নাই, আর আপনি যেটা বলেছেন পুরো মিথ্যা কথা বলেছেন, আর নেক্সট হচ্ছে আপনি আমাকে রেমুনারেশন আমি যেটা বলেছি তার থেকে অনেক কম দিয়ে, আপনি কম দিতেই পারেন, আমাকে সেটা বলে নিতে পারতেন। তো সেটার জন্য সে আমাকে বললো যে তুমি কী হয়ে গেছো, আমাকে অনেক হিউমিলেট করে কথা বললো একজন আর্টিস্ট হিসাবে। পরে আমি জাস্ট একটা কথা বললাম যে দেখেন আমি যেটা আমার পছন্দ হয় না, আমি স্ট্রেট কাট কথা বলেছি আপনার কাছে, আমি করতে চাই না, আমি রেটটাও দিতে চাই না, আপনি চাইলে আমার ফুটেজগুলো ফেলাই দিতে পারেন বা হচ্ছে অন্য কাউকে নিয়ে কাজ করতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। অ্যান্ড নেক্সট হচ্ছে যে আমি যখন কিছু হব তখনই আমি আপনার সাথে কথা বলবো, নেক্সট স্টেপ প্লিজ আমাকে কথা বলে নিজে নিজেকে ছোট করবেন না। বাহ, সব বললাম যে স্ট্রেইট ফরওয়ার্ড, এটা মিডিয়াতেও করেছি অ্যান্ড আমি রিয়েল লাইফেও আসলে এমন।